নিশ্চিত ভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে সিসিটিভি লাগানো উচিত। নিশ্চিত ভাবে এই ছেলেটি যে মারা গেছে, কার্যত দেখা যাচ্ছে নিহত হয়েছে, নিহত, তাকে তো আর আত্মহত্যা বলা যায় না, বিষয়টা এখন নিহত হয়ে দাঁড়াচ্ছে, হত্যায় দাঁড়াচ্ছে, রহস্য মৃত্যুতে দাঁড়াচ্ছে। ফলে যারা যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, যারা আড়াল করার চেষ্টা করছে ব্যবস্থা নিতে হবে, হস্টেলে এবং ওই যেখানে যেখানে জড়িত, যা যা কমিউনিকেশনের জায়গাগুলো আছে, যেখানে যেখানে গতিবিধির ব্যবস্থা আছে, নজরদারির ব্যবস্থা করতে হবে। ওই জায়গাগুলো নিয়মকানুন আইনের ঊর্ধ্বে হতে পারে না। আর যারা সমস্ত সেই অশালীন আন্দোলন করতেন, সব অন্তর্বাস করে ঘুরে বেড়াতেন, নানা ধরনের সব অঙ্গভঙ্গি করতেন, সেই সব বিপ্লবীরা কোথায়? কোথায় সেসব বিপ্লবীরা? সব বড় বড় কথা বলা বিপ্লবীরা? এখনো পর্যন্ত যাদবপুরে যেটা দেখা যাচ্ছে, যাদবপুর নিয়ে যে পুলিশ যেভাবে তদন্ত করছে, ইন্টারোগেশন চলছে এবং তিনজনকে এর মধ্যে অ্যারেস্ট করেছে, কি বলবেন এই সম্পর্কে? পুলিশ প্রশাসন তাদের কাজ করছে, যারা অ্যারেস্ট হয়েছে, আমরা চাই এই মৃত্যুর পেছনে আরো যারা যারা আছে, এখন যা দেখা যাচ্ছে যে এই ঘটনাটিকে যাতে তথ্য বিকৃত করা যায়, তদন্তকে প্রভাবিত করা যায়, তারও চেষ্টা হয়েছে, সেই তথ্য তো এখন উঠে আসছে। ফলে তারা যারা এগুলো করেছে তার ব্যবস্থা করা হোক। আর সিপিএম এর তরুণ তুর্কিরা কোথায়? তাদের এক একজনের ফেসবুক পোস্টে তো এখনো সেই এক দেড় বছর আগেকার সমস্ত ইস্যু ঘুরছে। কোথায় যে ছেলেটি মারা গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সিপিএম এর তরুণ তুর্কি কমরেড বা যে কমরেড এখন নাকি রাজ্য সম্পাদক, তাদের ফেসবুকের ওপরে স্ক্রিনশটে তো এখনো দেখা যাচ্ছে না, যাদবপুরের নিহত কিশোরটিকে তো দেখা যাচ্ছে না। তা তারা কোথায়? যাদবপুরের অতি বিপ্লবী যারা প্রকাশ্যে অশ্লীল আচরণ করে নাকি তাদের না আন্দোলন হয়, অন্তর্বাস করে ঘুরলে নাকি আন্দোলন হয়, সিপিএম তো কম যাচ্ছে না, তাদের কোনো সোশ্যাল মিডিয়ার পোস্টে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় তারা? কেন এখনো পর্যন্ত নিন্দা করছেন না? সব কি তলায় 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 সব হাত মিলিয়ে আছেন নাকি? তাদের পোস্টে কোথায় তাদের বিপ্লবী আগমার্কা তথাকথিত তথাকথিত আগুনখেকো বিপ্লবীরা কোথায়? তাদের পোস্টে নেই কেন? তাদের সোশ্যাল মিডিয়ায় নেই কেন? পাঁচ দিন পরে নিন্দা করতে লোক দেখানো রাস্তায় নাবা? তাদের নেতা নেত্রীদের ফেসবুক পোস্টে নেই কেন? তাদের স্ক্রিনশট ফেসবুকের যে ওপরের ছবিটা থাকে তাতে এখনো কেন এক দেড় বছর আগের কথা? কেন টাটকা এই কিশোরের মুখ কেন নেই এখনো? তারা কি এই মৃত্যুর নিন্দা করছে না?